চ্যানেল আরবি 64 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হোসাইন। আজকে আমি ব্লগ করব চট্টগ্রামের ওয়ার্সিমিটি নিয়ে। চলো আসি ওয়ার্সিম থেকে। ব্লগটা শুরু হবে বাসা থেকে। চলুন শুরু করা যাক। চক বাজার থেকে চট্টশীরের রোড ধরে পশ্চিমে গেলে পাবেন বাদশামিয়া সড়ক। ওখান থেকে অল্প দূরত্বে চট্টগ্রাম ওয়ার্ড সিমেট্রি অবস্থিত। এখন আমি যাচ্ছি বাদশামিয়া সড়ক ধরে। এটা হচ্ছে এদিকে হচ্ছে চট্টশীর মোড়। একটু সামনে গেলে দেখতে পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট শহরে অবস্থিত, সেটি হচ্ছে চারুকলা ইনস্টিটিউট। সেটি এই রুটে অবস্থিত, দেখতে পাচ্ছেন। এখন আমি চলাচ্ছি ওয়ার্সিমিটির মেন গেটে। এটা হচ্ছে মেন গেট, এখন আমরা প্রবেশ করব। বন্ধুরা, প্রবেশ ফটকে নোটিশ বোর্ড থেকে সমাধির আশ্রম বিধি দেখে নেবেন এবং আমি আপনাদের শোনাবো কিছু ইতিহাস এবং ওয়ার্সিমিটির সুন্দর সুন্দর দৃশ্য। মূলত আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য চট্টগ্রামের সুন্দর জায়গা তুলে ধরা এবং আমার এই ভিডিওটি আনন্দের মেজাজে না নেওয়ার জন্য অনুরোধ করা হলো এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকুন এবং কিছু ইতিহাস জানুন। ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি সমৃদ্ধ আমাদের এই চট্টগ্রাম নগরী। এই চট্টগ্রাম নগরীকে আপনাদের সামনে তুলে ধরতে আমাদের এই অগ্রযাত্রা। তারও ধারাবাহিকতায় আমরা আজকে চলে আসছি চট্টগ্রামের ওয়ার্সিমিটিতে, যেটা এই বাদশা চট্টগ্রামের বাদশামিয়া সড়ক ধরে অল্প এগুলোই আপনারা দেখতে পাবেন। এই ওয়ার্সিমিটির কিছু ইতিহাস আছে, সেই ইতিহাস আপনাদেরকে বলবো। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ 1939 থেকে 1945 সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এই যুদ্ধে যারা মিত্রপক্ষের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের অল্প কিছু শহীদদের সমাধি এখানে রয়েছে। মূলত বাংলাদেশে দুইটা ওয়ার্সিমিটি রয়েছে, একটা চট্টগ্রামে আর একটা কুমিল্লাতে। তো এখন আমি আছি চট্টগ্রামে, এটা ওয়ার্সিমিটি। এখানে মোট সমাধি রয়েছে 754টি। বাংলাদেশ, পাকিস্তান তথা ভারত উপমহাদেশের 214টি সমাধি এখানে রয়েছে। প্রথমে এটা অনেকে বাহির থেকে পার্ক ভেবে ভুল করতে পারে, কিন্তু খোলামেলা এবং নিরিবিলি পরিবেশ সবাই অনেকে প্রেমের টানে চলে আসে এবং বন্ধু বান্ধব নিয়ে কলেজ ভার্সিটির স্টুডেন্টরা চলে আসে। আমি যদি আপনাদেরকে একটু এদিকে দেখাই, এখানে বিভিন্ন বয়সের লোকেরা আছে, ওরা এদিকে দেখতে পাচ্ছেন কিছু কলেজ ভার্সিটির স্টুডেন্ট আর হচ্ছে গিয়ে ফ্যামিলি নিয়ে চলে আসছে আর কিছু বন্ধু বান্ধব নিয়ে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে চারিদিকে যখন ঘুরে দেখাবো, তো এখানকার পরিবেশটা একটা বৈচিত্র্যময়। যেটা সমাধি রয়েছে, অনেকে সমাধির গুরুত্বটা বোঝে না, অনেকে বোঝে না, অসম্মান করে। আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো
আপনারা এখানে ঘুরতে আসুন এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সাক্ষী হয়ে যান এবং এই সময় দেখে আপনারা সম্মানের সুখে দেখুন এবং সম্মান করুন। এখানে মূলত এই ওয়ার সেমিটিতে পরিচালনা করে কমনওয়েলথ গ্রেপ কমিশন। এই কমিশন দ্বারা এটা এই সমাধিটা নিয়ন্ত্রণ করা হয় এবং দেখাশোনা করা হয়। তো মূলত আমরা চাইব এই বিদেশিরা যখন এরকম বাংলাদেশের মধ্যে এরকম একটা সুন্দর অবস্থান তৈরি করতে পারে, তো অন্যান্য পার্ক যেটা আছে ওখানেও এরকম একটা আমাদের সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে। আমাদের দেশের মধ্যে যেগুলো পার্ক আছে, পার্কে যেগুলো নিয়ন্ত্রণ করে যারা নিয়ন্ত্রণ সংস্থা আছে, ওরা যেন এরকম ওয়ার সিমেট্রির মতো সুন্দর পরিবেশ নিয়ন্ত্রণ করে। ওয়ার সিমেট্রিক অপোজিটে একটা খোলা জায়গা আছে এই পার্কের মতো, অনেকে এখানে ভালোবাসা নিবেদন করতে আসে এবং বন্ধু বান্ধবীদের নিয়ে আসে এবং ফ্যামিলিদের নিয়ে আসে। তো আমাদের বার্তা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা আসবেন, অবশ্যই এই পবিত্র জায়গার পবিত্রতা রক্ষা করবেন। আমরা আমাদের ফ্যামিলির এবং পরিবারের সমাজের যে কবরস্থানকে যে এরকম সম্মান করি, এই এই ওয়ার সিমেট্রিদেরকে আমাদেরকে এরকম সম্মান দেখাতে হবে। তো এদের পিছনে আমি অনেক দেখতে পাচ্ছি তারা যুগল আছে প্রেম নিবেদন করার জন্য। আপনারা এমন কাজ করবেন না যেন ফ্যামিলি নিয়ে যারা আসে তারা যেন বিব্রতবোধ না করে। আমাদেরকে এখানে অবশ্যই একটা সমস্যা আছে, হচ্ছে এখানে টাইম টেবল একটা ভিন্নতা আছে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই ওয়াসিমিটিতে যে কেউ বিনা টিকিটে প্রবেশ করতে পারে। তো এদিকে বিকাল 2টা থেকে 4টা পর্যন্ত, অর্থাৎ শীতকালে 4টা পর্যন্ত, আবার গ্রীষ্মকালে 2টা থেকে 5টা পর্যন্ত। তো অবশ্যই আপনারা আগেভাগে আসার চেষ্টা করবেন যেন টাইমটা আপনারা যেন পিরিয়ে যেতে না হয়। ম্যাক্সিমাম মানুষ এখানে এসে ওই সমস্যার সম্মুখীন হয়। মনে করেন আমরা বিকেলবেলা আসরে পরে অনেকে পার্কে ঘুরতে যায়, কিন্তু এটা ভেবে যদি আপনারা বের হন এখানে আসার জন্য ভুল করবেন। আপনারা দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার পর রেডি হয়ে বের হয়ে যাবেন। এখানে যদি আসতে চান বিকেল 5টার মধ্যে আপনাদেরকে বের হয়ে যেতে হবে। ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চট্টগ্রামের কী কী ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক জায়গা আপনারা দেখতে চান আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান, এবং আমার এই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করুন। ধন্যবাদ।